वेलकम टू ब्यूटी टिप्स बीडीते सबाई के स्वागत जानाच्छी। आशा करछी सबाई भालो आछेन, आमी आलहामदुलिल्लाह भालो आछी। तो एखन होच्छे आमी आजके आरेकटा रिव्यू निये चले आसलाम, डॉक्टर रसेलेर डे क्रीम रिव्यू निये। तो ओइटार रिव्यू दिब, केमन भालो होले भालो रिव्यू दिब आर खराब होले खराब रिव्यू दिब, जेहेतु आमी एटा यूज करेछी आर आमी जे सब प्रोडक्ट यूज करी ओई रिव्यूटा आपनादेर साथे शेयर करी। आशा करछी आमार रिव्यूगुलो आपनादेर भालो लागछे, जदि भालो लागे ताहले लाइक दिबेन, सबस्क्राइब करबेन, आर होच्छे आमार सबस्क्राइब করার পরে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে সহজেই আপনাদের কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে। তো চলেন, আমি এর আগে কিন্তু ডক্টর রাসেলের নাইট ক্রিম নিয়ে কথা বলেছি আর হচ্ছে সিরাম নিয়ে কথা বলেছি, এখন হচ্ছে ডে ক্রিম নিয়ে কথা বলবো। এটি ত্বকের ভেতর থেকে কাজ করবে, যা পার্মানেন্টলি উজ্জ্বলতা ফিরিয়ে আনবে, ইউভি থেকে ত্বক রক্ষা করবে, কোনো প্রকার সানস্ক্রিন ইউজ করা লাগে না, ত্বকের ছোট ছোট ছিদ্র দূর করে, যা অনেক সময় ব্রণের কারণে বা ময়লা জমে পুর হয়ে যায়, এটা গর্ত মিনিমাইজ করে স্কিন সমৃদ্ধ করে তুলে। এটা সেন্সিটিভ বা সব ধরনের ত্বকই ব্যবহার করতে পারবেন, কোনো সাইড ইফেক্ট নেই, তাই খুবই ভালো। আর হচ্ছে এটা হচ্ছে দেওয়ার পরে আপনি বাইরেও যেতে পারবেন, কারণ সানস্ক্রিন যেহেতু লাগে না, এটা দেওয়ার পরে একটু হচ্ছে বেশি হচ্ছে ফাউন্ডেশনের মতো লাগবে ক্রিমটা। আপনি দেওয়ার পরে মুখটা একটু সাদা সাদা লাগবে, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। আর হচ্ছে দেওয়ার পরে একটু ঘেমে যাবে, যেহেতু ফ্যানের নিচে বসে থাকতে হবে আর একটু ঠান্ডার মধ্যে থাকলেই ভালো হয়। যে অয়েলি স্কিন তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, কারণ হচ্ছে অয়েলি স্কিন, যেহেতু আমার একটু নর্মাল স্কিন অয়েলি স্কিন দুটোই আছে। তো আমি দেখেছি দেওয়ার পরে ক্রিমটা একবারে হচ্ছে ঘেমে ঘেমে যাচ্ছে, আর মুখটা প্রথমেই যখন দিবেন, আপনার প্রথম দিন ইউজ করবেন, তখন মুখটা ঘেমে যাবে আর হচ্ছে আপনার চুপচুপ লাগবে, এরকম নর্মাল লাগবে না যে আমি একটা ক্রিম দিয়েছি নর্মালি বসে থাকতে পারবো, বা একটু অন্যরকম লাগবে। কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, আর এটা খুবই ভালো একটা ক্রিম আর খুবই সুন্দর ত্বক, দুই তিন শেড আপনি সুন্দর করবে, উজ্জ্বল করবে আর ভালো করবে। তো এই যে আমার রিভিউ, আমি যেটা জেনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব করতে একবারই ভুলবেন না। তো আজকের জন্য এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বেশি বেশি পানি খাবেন গরমে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।